অ্যাকোরিয়ামের রঙিন মাছ ও খাঁচায় বিভিন্ন জাতের পাখি পালন করেন অনেকে, এটা করা যাবে কিনা এবং এই ব্যবসা শরীয়তের সম্মত কিনা? কিছু মাছ আছে, কিছু পাখি আছে, এগুলো জাতটাই এরকম যে এগুলো আসলে বনে জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তুর মধ্যে টিকে থাকতে পারে না, ওগুলো জাতটাই এরকম খুব নাদুষ্টদোষ, খুব আপনার কি বলে শৌখিন টাইপ, ওইটা একটু বিশেষভাবে পালন করতে হয়, এরকম কিছু যদি হয় তাহলে সেগুলো অ্যাকোরিয়ামে খাঁচায় পালা যাবে। কিন্তু যদি এরকম হয় যে আসলে এই পাখি উড়ে বেড়ায় এবং এই জঙ্গলে থেকে অভ্যস্ত, তাকে এখানে রাখাটা তার জন্য জুলুম হচ্ছে, তার জন্য কষ্টের হচ্ছে, সে আসলে এভাবে থাকতে অভ্যস্ত না, এভাবে থাকাটা তার জন্য কষ্টের, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জুলুম হবে। কারণ যেই প্রাণী যেভাবে সৃষ্টি হয়েছে, আপনি তাকে ধরা যাক যে আপনার একটা প্রাণী গরু, সে বাহন টানতে অভ্যস্ত না, আল্লাহ তাকে সেভাবে বানান নাই, তাকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, সে বড় জোর হাল চাষ করতে পারে, সে হালকা পাতলা বাহন থাকলে সেটা টানতে পারে, হালকা পাতলা বোঝা থাকলে বহন করতে পারে, এবং অন্যান্য কাজে গরু জবে করে খাওয়া যায়, তার দুধ দহন করা যায় ইত্যাদি। এখন আপনি গরুরে যদি ঘোড়ার কাজ দেন, ঘোড়ার মধ্যে দৌড়ানোর শক্তি আছে, মালিকান হাঁটার শক্তি আছে, মোটের মধ্যে শক্তি আছে, ওইটা আপনি গরুর থেকে নেন, তাহলে গরুর থেকে অবচার হবে, আল্লাহ তালা তাকে এই জন্য সৃষ্টি করেন এবং এটা করার সক্ষমতা তার মধ্যে নেই। তো কোনো প্রাণীকে এরকম তার উদ্দেশ্য বহির্ভূতভাবে ব্যবহার করলে সেটা অবশ্যই, আর উদ্দেশ্য বহির্ভূত না হলে সেটা জায়েজ আছে।